সুপ্রভাত। তরঙ্গ টিভি আয়োজিত চায়ের টেবিলে বরাক দর্পণ অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ রবিবার, 14 মার্চ 2021 খ্রিস্টাব্দ, 29 ফাল্গুন 1427 বঙ্গাব্দ, 29 রজব 1442 হিজরি। আজ বরাকে প্রতিটি দৈনিকে প্রধান শিরোনামে স্বতন্ত্রতা। দৈনিক যুগসংখ্যে প্রধান শিরোনামে এসেছে, খেলা হবে কাঁপুনি ধরাচ্ছে অসময়েও। খেলা হবে কিন্তু ফুটবলে গোলকিপার থাকবে না, আমরা যত চাই গোল করব, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। খেলা 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 হবে, কংগ্রেসের সরকার হবে, বললেন রকিবুল হোসেন। দৈনিক সাময়িক প্রসঙ্গে প্রধান খবরে লেখা হয়েছে, এনআরসি থেকে নাগরিকত্ব শুধু ভাঁওতাই পেল বাঙালি হিন্দু, বললেন জিতেন্দ্র। কা ওড়িয়ে 14 ভোটার তালিকায় কংগ্রেসের তাস। প্রান্তজ্যোতির প্রধান শিরোনাম হল, কুরসি নড়ছে না, ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী সরবাই। গতির প্রধান শিরোনামে লেখা হয়েছে, কালো আইন সিএএ, বললেন জিতেন্দ্র। বরাক ব্রহ্মপুত্রে একই অবস্থান কংগ্রেসের, 5 লক্ষ জব গ্যারান্টিতে আশার আলো দেখছে যুব সমাজ। দৈনিক নববার্তার প্রধান শিরোনামে এসেছে, আজ রাজ্যে অমিত শাহ, ঘোষিত হবে তৃতীয় তালিকা, কংগ্রেস এখন ডুবন্ত নৌকা, বললেন স্মৃতি ইরানি। দৈনিক যুগসংখ্যের প্রথম পাতার কয়েকটি শিরোনাম, খিলঞ্জিয়া বলে কোনো শব্দ অসম চুক্তিতে নেই, বললেন জিতেন্দ্র। সাময়িক প্রসঙ্গে প্রথম পাতা থেকে আরও কয়েকটি শিরোনাম, হামলা নয় দুর্ঘটনাতেই আঘাত পান মমতা, কমিশনের রিপোর্ট। নববার্তার প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, যুবক খুনের প্রতিবাদে সেতুতে সড়ক অবরোধ, অভিযুক্তের ঘরবাড়ি জ্বালিয়ে দিলেন উত্তেজিত জনতা। প্রান্তজ্যোতির প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, নয়া রেকর্ড, কাছাড়ে 201 মহিলা পোলিং স্টেশন, ভোটকেন্দ্রে থাকবে বিশেষ কোভিড রুম, প্রত্যেকে পাবেন মাস্ক। গতির প্রথম পাতার অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, মনোনয়নপত্র প্রত্যাহার করে গেরুয়া শিবিরে পদ্মেশ্বর, রাইজর দলের সম্মান না পেয়ে ক্ষুব্ধ প্রাক্তন মন্ত্রী। দৈনিক যুগসংখ্যের খাস খবর, করিমগঞ্জ ও হাইলাকান্দির পাতা থেকে, সুনাই রোডে আগুন, পুড়ে ছাই 12টি গাড়ি। মহাজোটের প্রার্থী সুজামের সঙ্গে সরাসরি লড়াই ঘোষণা কংগ্রেসের। সাময়িক প্রসঙ্গের 3, 7 এবং 8 পৃষ্ঠা থেকে, অপশক্তি নিয়ে ভাববেন না, প্রথম সভায় কংগ্রেসীদের অভয় খলিলের। কাটিগড়ায় খলিলকে হজম করতে পারছে না যুব কংগ্রেস, বলল এনএসইউআই। নববার্তা প্রসঙ্গের 3, 6 ও 9 পৃষ্ঠা থেকে, শতাব্দী এক্সপ্রেসে আগুন, সরানো হল 35 জন যাত্রীকে। বদরপুরে আজিজ বিশ্বরূপের মধ্যে সরাসরি লড়াই, চিত্র স্পষ্ট, বিধায়কপুত্র মনোনয়ন না দেওয়ায় কঠিন চ্যালেঞ্জের মুখে বিজেপি। প্রান্তজ্যোতির 3 ও 5 পৃষ্ঠা থেকে, কাটিগড়ায় মুখোমুখি জোটের খলিলুদ্দিন গেরুয়া জার্সির গৌতম। মানুষ কমলাক্ষ থেকে বেশি সম্পত্তি সিদ্দিকের, করিমগঞ্জে মহাজোটের প্রার্থীরাই অধিক ধনী। গতির 3-এর পাতা আঞ্চলিক খবর থেকে, অ্যাকশন প্ল্যান তৈরি, জেলায় শীঘ্রই আসছে নিরাপত্তা বাহিনী, বললেন এসপি। দুর্বল সংগঠন চাঙ্গা করতে কর্মীদের কঠোর পরিশ্রমের মূল্যই দেয়নি হাইকমান্ড, দক্ষিণে গেরুয়া শিবিরে চাপা ক্ষোভ। বিশেষ শিরোনাম যুগসংখ্য থেকে, চীনকে চাপে রেখে কোয়াড সম্মেলনে নিয়ন্ত্রকের ভূমিকায় দিল্লি, গুড টু সি ইউ, মোদীকে দেখে উচ্ছ্বসিত বাইডেন। মায়ানমারে মৃত্যু মিছিল অব্যাহত, সেনার গুলিতে আহত আরও 2। সাময়িক প্রসঙ্গ থেকে, যোগীর রাজ্যে ফের নারী নির্যাতন, একই দিনে 3টি ধর্ষণের ঘটনা। মন্দিরে জল খাওয়ার জন্য মুসলিম যুবককে বেধড়ক মার, উত্তরপ্রদেশ। খেলা শিরোনাম যুগসংখ্যের শেষ পৃষ্ঠা থেকে, আজ দ্বিতীয় টি-20, রোহিত জল্পনা সরিয়ে সমতায় ফিরতে মরিয়া ভারত। সাময়িক প্রসঙ্গের 12 পৃষ্ঠা থেকে, নিজেদের ব্যর্থতায় ডুবল এটিকে মোহনবাগানের নৌকা, আইএসএল এর নয়া চ্যাম্পিয়ন মুম্বাই। প্রান্তজ্যোতির খেলার খবর থেকে, বিপিএল, জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স গ্ল্যাডিয়েটর্স। গতির খেলা থেকে, আজ জয়ে ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া। নববার্তার মাঠে ময়দানে থেকে, যে কোনো পজিশনে খেলতে প্রস্তুত, বললেন আয়ার।
তরঙ্গ টিভির পক্ষ থেকে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।